ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স তোমাদের কালকের পরীক্ষার জন্য পঞ্চাশটা আমি এমসি কিউ দিচ্ছি এই এমসি কিউগুলো প্রতিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসি কিউ তার কারণ এগুলো করলে তুমি অনেকগুলো এসি কিউও কমন হয়ে পাবে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতি বছর বিভিন্ন সালের প্রশ্নগুলো ধরে কিভাবে প্রশ্ন আসে কিভাবে ঘোরানো প্রশ্ন আসে সেই প্রশ্ন ধরে করছি এগুলো করলে ট্রু ফলস পারবে তোমরা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারবে এবং এসে কেউ অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু পেরে যাবে তাই এগুলো শুধু এমসে কেউ নয় এমসে এবং এসে কেউ মিলে প্রশ্নগুলো দিচ্ছি পঞ্চাশটা প্রশ্ন প্রতিটা কিন্তু বুঝে বুঝে ভালো করে প্র্যাকটিস করো এবং মনে রাখো দেখো কালকে অনেকগুলো পেরে যাবে তুমি যেমন প্রথম প্রশ্ন দেখো অতিকায়ত্ত ব্যক্তির বেশি ক্ষরিত হয় কোন হরমোন না মানে হচ্ছে জাইগানটিজিম হচ্ছে গ্রোথ হরমোন হবে হাইপোথ্যালামাসের প্রধান কাজ হলো কি না হাইপোথ্যালামাস তোমরা যেন স্মৃতি নিয়ন্ত্রণ করে আর প্রধান কাজ এটা উষ্ণতা নিয়ন্ত্রণ তার সেকেন্ড কাজ হবে আর ভারসাম্য নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ এগুলো কী করে সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন আসে একটা অগ্রস্ত প্রকটাতা রোধকারী উদ্ভিদে দেহে সংরক্ষিত হরমোনটি হল কোনটা না সাইটোকাইনেন অগ্রস্ত অগ্রস্থ প্রকটতা রোধ করে কোষচক্রের কোন দশায় স্পেন্ডেলের গঠন শুরু হয় না মাইটোসিস দশায়তার এম দশায় বলে তাকে মানবচক্ষুর লেন্স কোন প্রোটিন নির্মিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ক্রিস্টালাইন প্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তোমরা মাইটোসিস কোষ বিভাজনের নিম্নলিখিত কোন দশায় একটি যুক্ত ক্রোমোজোম গঠিত হয় না অ্যানাফেস দশায় গঠিত হয় এবার দেখো কালো বর্ণ অসম অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্তকরণ কালো হচ্ছে তোমার প্রকট এবং অমসৃণ হচ্ছে প্রচ্ছন্ন তাহলে দুটো মিশিয়ে হবে তাহলে একদম উপরেরটা প্রথমটা হবে এর সঠিক উত্তর এবার দেখো মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না না নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া বাকি সবগুলো কিন্তু অটোজোমাল হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোমাল বা এক্স ক্রোমোজোম দ্বারা সঞ্চারিত হয় ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী হরমোনটি হলো এডিএইচ আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন হরমোন মনে রাখবে তোমরা মিওসিস ওয়ান হ্রাস বিভাজন অথচ মিওসিস টু সমবিভাজন হওয়ার কারণ কি না সাইনাপসিপস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন হয় সেই জন্য অর্ধেক হয়ে যায় এবার দেখো জীবজগতের অপত্যদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশে পার্থক্য ঘটার ব্যাখ্যায় পরিব্যক্তির কারণ হলো কি না উপরের সবকটিতে মিউটেশান হয় ক্রোমোজোমের গঠনের পার্থক্য হলে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ডিএনএর পার্থ পরিবর্তন ঘটলেই কিন্তু তাকে মিউটেশান বলে একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফেনোটাইপ এরকম একটা প্রশ্ন থাকবে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা থেকে এটা কিন্তু বুঝে নেবে কিভাবে করতে হয় এক্ষেত্রে আমরা জানি ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক হবে আর বাকি সবগুলো কন্যা কিন্তু স্বাভাবিক হবে বা স্বাভাবিক বাহক হবে এবার দেখো চুপড়ি আলু খামালু প্রভৃতি উদ্ভিদের কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে যে স্ফীত অংশটি গঠন করে অঙ্গজ জনন করে তা হলো কি না বুলবিল হবে এর সঠিক উত্তর এবার বাল্বের উদাহরণ টিউবারের উদাহরণ এ দুটোও করে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে দেয় ক্রোমাটিডের মেরুবর্তী গমন মাইটোসিসের কোন দশায় বৈশিষ্ট্য না অ্যানাফেস দশার বৈশিষ্ট্য কোন ফুলের অসম্পূর্ণতা প্রকটতা দেখা যায় না সন্ধ্যা মালাতি আমরা এটা জানি সহজ প্রশ্ন সেল অ্যানিমিয়া রোগটির কারণ খুব ইম্পর্ট্যান্ট জিনগত ত্রুটির জন্য হয় এক নিজের কোনটি হোমো নয় তা স্থির করো নয় আর নয় সবগুলোই হেটারো জায়গাস আছে দেখো একদম নিচেরটা কিন্তু হোমো নয় মানব করোটি স্নায়ুর সংখ্যা আমরা জানি বারো জোড়া আর সুষুমনা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অনেকবার এসছে থাইরক্সিন কোন প্রক্রিয়াটি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে ফ্লেকশন পেশি এবার এক্সটেনশন পেশি দূরে সরাতে অ্যাবডাকশন অ্যাডাকশান এগুলোর কিন্তু এক একটা কি কাজ সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখান থেকে একটা প্রশ্ন পাবেই যেখানে হোক মিলার উরের বর্ণিত তপ্ত তরল উপস্থিত জৈব যৌগটি হলো কি না অ্যামিনো অ্যাসিড এবার দেখো নিচের উদ্ভিদর্মনের কিছু কাজ দেওয়া আছে অগ্রস্ত প্রকটতা ঘটানো পার্শীয় মুকুলের বৃদ্ধি করা মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা এদের মধ্যে কোন দুটি জিব্রেলিনের কাজ এটা হচ্ছে দুই আর চার হচ্ছে জিব্রেলিনের কাজ যেমন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা এটা জিব্রেলিনের কাজ এবার দেখো শব্দদূষণের ফলে কানের যে অংশ সব থেকে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে অর্গ্যান অফ কটি সবচেয়ে বেশি ক্ষতি হয় জননঙ্গ জনন গ্রন্থের পূর্ণতা ঘটে কোন দশায় না সন্ধি দশায় এটা আমরা সবাই জানি সহজ প্রশ্ন কোন প্রকার জননে মাইটোসিস মিওসিসের দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় যৌন জননে দেখা যায় আর অযৌন জননে শুধু মাইটোসিস দেখা যায় যৌন জননে মাইটোসিস এবং মিওশিস দুটোই হয় নিচের যে জোটটি সঠিক নয় তা শনাক্তকরণ কোনটা সঠিক নয় না শীসমনেষ্টি চলন পদ্ম শীষমনেষ্টি হবে লজ্জাবতী এটা ঠিক নয় বাকি ফটোনস্টির উদাহরণ মনে রাখবে সূর্যমুখী থার্মোনসটি টিউলিপ ফুল কেমনেসটি সূর্যশিসির এখান থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট থাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু উদ্ভিদের অগ্রমুকুল বিচ্ছিন্ন করলে যে হরমোন ক্রিয়া বৃদ্ধি পায় সেটা হচ্ছে সাইটোকাইনিন মণিপুর অরুণাচল প্রদেশ যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটা হচ্ছে ইন্দোবার্মা একটি প্রাকৃতিক কার্সিনোজেনের নাম হচ্ছে আলফাটক্সিন যেটা ছত্রাকের মধ্যে থাকে ও উড়ের পরীক্ষায় কোনটি ব্যবহার করেনি না অক্সিজেন ব্যবহার করেনি তাহলে কী কী ব্যবহার করেছিলেন অ্যামোনিয়া হাইড্রোজেন আর মিথ্যান এইগুলো ব্যবহার করেছিলেন এবার দেখা ওয়াই ক্রোমোজোমে উপস্থিত হলেন্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্য মানুষের কোন অংশে দেখা যায় লোমযুক্ত পিনা অর্থাৎ কানে যে লোম হয় সেইটাতেই দেখা যায় নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকটেল নৃত্য করে না খাদ্য সন্ধানের জন্য অর্থাৎ দু একটা হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য কোষ বিভাজনে মেটা দশায় ভি আকৃতির ক্রোমোজোমকে বলা হয় কি না মেটাসেন্ট্রিক ক্রোমোজোম টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিকই একটু দেখে রাখবে উটের দেহকোষের জল সরবরাহ হয় কোথায় না কুঁজের চর্বিতে জল সরবরাহ থাকে এবার দেখো প্রদ প্রদত্ত কোন রূপান্তরটি সঠিক না জাইগোট ভ্রূণ হয় জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয় তাই না আর একটি রোটেটর পেশির উদাহরণ হলো পাইরি ফর্মেস একটি রোটেটর পেশি ডেলটোয়েট এগুলো কি ধরনের পেশি এগুলো কিন্তু মনে রাখবে প্রদত্ত কোন জোটটি সঠিক না সুষুমনাকাণ্ড লালাখরণ করে এটা হচ্ছে সঠিক বাকি সবগুলো ভুল এগুলোর কিন্তু কাজ মনে রাখবে সেরিব্রাম সেরিবেলাম থ্যালামাস এগুলোর এক একটা কাজ মনে রাখবে হটস্পট সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক সেটি হল সারা পৃথিবীতে মোট চৌত্রিশটি হটস্পট আছে কটা চৌত্রিশটা হটস্পট আছে পৃথিবীতে আর ভারতে চারটা জনঘনত্বের এক্সপোনেন্সিয়াল বৃদ্ধির প্রকাশ ঘটে যে গ্রাফের দ্বারা সেটা হচ্ছে এস আকৃতির গ্রাফ তাজমহল এটা অনেকে যে বলে ভুল করে এস আকৃতি হবে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা না অ্যাসিড রেনের ফলে হয় ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভারটি কোনটা না নীলগিরি যেটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে ডিএনএর গঠনের বদল ঘটাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি ফুল হল এক প্রকারের রূপান্তরিত কি না বিটপ ফুল হচ্ছে বিটপ মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাসকার্য হৃদস্পন্দন পৌষ্টিক নালির চলন নিয়ন্ত্রণ করে মেডালা অবলাঙ্গাটা ভালো করে মনে রাখবে এটা এই কাজগুলো থেকে একটা প্রশ্ন আসে দুবার হয়ে গেল রিপিট দেখলে তো একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বে মটর বেটের গাছের ইতর পরাগযোগ ঘটালে প্রথম জনুতে কি হবে না শঙ্কর লম্বা আর বিশুদ্ধ বেটে হবে এই রকম টাইপের একটা অঙ্ক থাকে ভালো করে এটা কিন্তু করবে কোন জটটি সঠিক নয় না এখানে হবে ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ রাখে এটা সঠিক নয় বাকি সবগুলো কিন্তু ঠিক তাহলে থাইরক্সিন কিটন বডির উৎপাদন করে মনে রাখবে এটা একটা কাজ এখান থেকে একটা প্রশ্ন হয় ভলবক্স মৃদু আলোকে আলোকের দিকে আর তীব্র আলোকে উৎস থেকে দূরে সরে যাচ্ছে এটা কি ধরনের আলোকের দিকে গতিপদ অনুসারে হচ্ছে মানে এটা ফটো ট্যাকটিক চলন হবে প্রদত্ত বাক্যটি পড়ো এবং যে বৈশিষ্ট্য সঠিক সেটি লেখো দেখো এখানে হচ্ছে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সক্ষম সাইটোকাইনিন এইটাই তো সাইটোকাইনিনের কাজ হয়ে গেল এটা ঠিক বাকিগুলো ভুল এবার দেখো এখানে একটা ম্যাচ দা কলাম দেওয়া আছে এখানে তারপরে অপশান দিয়ে দেওয়া থাকবে কোন জোটটি সঠিক যেমন দেখো কনিনিকা হবে দু একটা চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কর্ণিয়া কি করে না কর্ণিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে রেটিনা কি করে না এক একটা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে সিলিয়ারি পেশি কি করে না এটা হবে তিনেরটা চোখের উপযোজনে সাহায্য করে তাহলে এই অপশানটা হবে ঠিক ডি হচ্ছে তিন যেটা দেখাচ্ছ দেখানো হচ্ছে ক্যাপিটালটিস মলটি এটা দুটোই হেটারো জাইগাস ক্রসের মধ্যে পাঁচশোটি উদ্ভিদ নিয়ে শঙ্কর ঘটালে অপত্য কটা শঙ্কর হবে এখানে দেখো যেহেতু দুটোই হেটারো তালে তাহলে ফিফটি পারসেন্ট জায়গাস হবে অর্থাৎ পাঁচশোটার মধ্যে আড়াইশোটা হবে শঙ্কর অপত্য তাই তো তো এই ছিল আজকের ভিডিও এগুলো করো এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এগুলো যদি বুঝে নাও এবং অনেক প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা